Hi everyone. আসলে আমাদের যে কুয়াকাটা ট্যুর ছিল আজকে শেষ সমাপ্ত করে আজকে আমরা মুভ করছি আর আমরা আসছিলাম হচ্ছে বরিশাল হয়ে মাদারীপুর হয়ে এই রাস্তায় আসছিলাম আর এখন আমরা যাব হচ্ছে এখান থেকে বরগুনা বরগুনা থেকে ফিরোজপুর আর ফিরোজপুর থেকে চলে যাব বাগেরহাটে আর আজকে আসলে আমাদের পরিকল্পনা যে বাগেরহাটে রাত্রিটা পর্যন্ত মানে রাত্রি থাকবো এখানে এরপরে আগামী কালকে আমরা আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা হব এখন আমরা আমাদের মেহেরপুর রাইডার্স ক্লাবের বাইকাররা সব এখানে আছে আর সব কিছু আমরা রেডি করে একবারে বের হচ্ছে এখন রাত্রি হচ্ছে আড়াইটা আর আমরা অল্প সময়ের ভিতরে আসলে বের হব তো এই জন্য আমরা লাঞ্চে আসলে সবাই বসছি আর লাঞ্চ শেষ করে আমরা রওনা হব বিদায় নিচ্ছি কুয়াকাটা থেকে এখন আমাদের যে গন্তব্য স্থান আসলে আমরা এখন সেখানে যাবো ঢাকা পটুয়াখালী রাস্তা ছেড়ে দিয়ে বামে ট্রাম নিয়ে চলে আসলাম এখানে বরগুনা হচ্ছে 15 কিলোমিটার মাত্র এখান থেকে এটা তো বরগুনা ডিস্ট্রিক্টের ভিতরে আমতলি বাজার এটা আমতলি থেকে বামে ট্রাম নিয়ে সোজা চলে যাবো হচ্ছে বরগুনা আর এখান থেকে 15 কিলোমিটার এরপরে যাবো হচ্ছে ফিরোজপুর আমতলি ফেরিঘাট এই ফেরিঘাট পার হয়ে যেতে হবে হচ্ছে বরগুনা সরি বরগুনা হ্যাঁ বরগুনায় যেতে হবে ফেরি অলরেডি অওয়েট করতেছে আমাদের জন্য মনে হয় অনেক সুন্দর একটি নদী ওকে আসলে আলাদা একটা অ্যাডভান্স নিতে হবে এখান থেকে জানেন নাকি ফেরি নৌকো যাবে ফেরি যায় না ফেরি ফেরি যাবে না বলছি এই ফেরিটা যাবে না ওটা আসলে এটা যাবে ও আচ্ছা আচ্ছা ওই নৌকা করে পার হতে হয় এই নদীর নাম কি ব্রাদার নদীটার নাম কি নদীর নাম কি নদীর পায়রা নদী ও আচ্ছা আচ্ছা এটা পায়রা নদী তুমি থাকো আমরা এখন নৌকায় উঠাবো বাইকগুলো সব আচ্ছা খুব সাবধানে উঠাও আলাদা একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ ওকে নৌকায় উঠাতে হবি নৌকায় উঠাই ফেলাই সরেন 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 সাইড দেন আমি একটু উঠে পড়ি আচ্ছা ওকে চাপাই দেবেন আচ্ছা 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 আমি দিচ্ছি ওকে 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 আসে আসে ওয়েলকাম এই তুমি একটু ধরনের তবে চলে গেছে তুমি বাঁধবে না বাঁধবে না যাও বলতেছি যাও ওকে ওকে সুন্দর একটা ফিলিংস নিলাম এভরিওয়ান এখন আমরা অবস্থান করতেছি আসলে পায়রা নদীতে আর পায়রা নদীর অনেক বড় একটি ট্রলারে আমাদের বাইকগুলো নিয়ে আসলে নদী পার হচ্ছে আর আপনার আমতলি থেকে যদি বরগুনা যেতে হয় তাহলে আপনাকে এই পায়রা নদী আসলে পার হতে হবে আমরা এখন আসলে অবস্থান করতেছি বরগুনা শহরের ভিতরে বরগুনা শহর এটা
এই বরগুনা শহরে আসলে আমি ফার্স্ট রাইড করতেছি বাইক এবং তাছাড়াও এবং আমি প্রথমেই আসতেছি বরগুনাতে ইতিপূর্ব কখনো বরগুনায় আসলে আসেনি বরগুনা শহর আর বরিশাল বরগুনা পটুয়াখালী কুয়াকাটা এই অঞ্চলে আসলে প্রচুর নদী আর নদী এখান থেকে বটতলা ফেরিঘাট হচ্ছে 3 কিলোমিটার সামনে ফেরিঘাট আছে না বড়ুইতলা যেন দেখলাম এটা ফেরিঘাট বড়ুইতলা ফেরিঘাট এখান থেকে ফিরোজপুর যেতে হলে আর একটা ফেরিঘাট পার হতে হবে ইতিপূর্বে আমরা একটা ফেরিঘাট পার হয়েছি আর একটা ফেরিঘাট এই নদীটা আমতলি এই নদীর থেকে একটু ছোট আছে আসলে কোনটা যে যাই বুঝতেছি না কি যাবে এখন আমাদের রাইডার্স ক্লাবের সদস্য চলে আসছে আসলে এটা হচ্ছে বিষখালী নদী এই নদী আসলে পার হতে হবে তো ওই যে ছোট টলার আছে টলার করে বাইকগুলো আসলে আমরা পার করবো দেখো আমরা এখন বিষখালী নদী পার হচ্ছি এটা হচ্ছে আগে পার হচ্ছিলাম পায়রা নদী আর এটা হচ্ছে বিষখালী নদী আর এটা হচ্ছে ছোট যে টলার আছে টলার আমাদের খালি ফেরিঘাট পার হচ্ছে মঠবাড়িয়া শহর বেশ ভিড় সাফা বন্দর ফিরোজপুর সাফা বন্দর উপজেলা ফিরোজপুরের ভিতরে শিলা অবস্থান করতেছে এখান থেকে ফিরোজপুর আমার মানে খুব বেশি দূরে হবে না নদীর নাম হচ্ছে কথা কচা নদী ফিরোজপুরের এখান থেকে মানে 11 কিলোমিটার আর এটা হচ্ছে ফেরিদপুরে এখন পার হতে হবে আসলে অন্ধকার দেখা যাচ্ছে না নদীটা বেশ বড় সড়ো আছে হাটে তারপর এখানে একটা টোল দিয়া লাগছে পিছনে একটা ব্রিজ আছে আর এখানে সুন্দর করে আসলে লেখা আছে নির্ভয় প্রকৌশল বুঝতপুর বাংলাদেশ পানি বাগেরহাট বাগেরহাট সামনে একটা চত্বর দেখতেছি এই বাগেরহাটের মেন শহরটা কোন দিকে মেন শহর কোন দিকে হোটেল লেক ফুজি রেস্টুরেন্ট মানে সেটা টোটালি আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট দুটো একসাথে আসলে আমরা এখানে অবস্থান করতেছি বাগেরহাটে আর বাগেরহাটে একটা হোটেলে আছে আর আমাদের বাইকগুলো সেখানে পার্কিং করা আছে আমাদের সমস্ত বাইকগুলো ছয়টা বাইক সুন্দর করে পার্কিং করা আছে এটা হচ্ছে খোলা রাস্তা আর এই দিকে যদি যাই তাহলে হচ্ছে ফিরোজপুর তো এখন রাত বাজে হচ্ছে 12টা আর এখন হচ্ছে আমরা এইমাত্র ডিনার করলাম ডিনার শেষ করে একটু রাস্তার দিকে আসলাম আর আগামীকালকের আমাদের প্রোগ্রাম হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে খুলনা খুলনা থেকে জিনাদা চৌডাং হয়ে তারপর হচ্ছে আমরা মেহেরপুরে যাব আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর আগামীকালকে আবার নতুন ব্লগ আসবে